Spoke with Sheikh Hasina's son, Sajib Wazid. But Wajid says that he's in fact pretty confident that his... Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় তাকে হঠাৎ করেই তার বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র চিঠি দিয়ে জানতে চেয়েছে বাংলাদেশের এই গুম খুন, এই মানবাধিকার লঙ্ঘনগুলো হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু সজীব ওয়াজেদ কথা বলেছিল। অর্থাৎ আমেরিকা যখন বাংলাদেশের এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতেছিল, তখন কিন্তু বাংলাদেশের অনেক নেতা বলেছিল আমেরিকার আসলে মানবতা কেমন আছে, মানবাধিকার লঙ্ঘন কেমন আছে আমেরিকা, এটি নিয়ে প্রশ্ন তুলেছিল। এবং সজীব ওয়াজেদ একাধিকবার কিন্তু তার ফেসবুক পেজ থেকেও এই কথাগুলো প্রশ্নগুলো তুলেছেন। দর্শক, অবশেষে এই কথাগুলোর কারণে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে একটা চিঠি দিয়েছে আমেরিকা। সেই চিঠিতে আসলে কী আছে এবং এই চিঠির মাধ্যমে সজীব ওয়াজেদ জয় কতটা বিপদে পড়তে পারেন আমেরিকা, এটা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেন কাজী হেমাদুদ্দিন ভাই। তার আলোচনা আসলে বুঝতে পারবেন যে এই চিঠিতে আসার কারণে, আমেরিকার বিরোধিতা করার কারণে আসলে সজীব ওয়াজেদ জয় কতটা বিপদে পড়তে পারে। দর্শক, জাতিসংঘের অভিযোগের তির এবার প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। জাতিসংঘের রিপোর্টে দাবি করছেন যে বাংলাদেশে গুমে তদন্তের বিরুদ্ধে এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সম্মানহানি প্রচারণা চলছে এবং এই প্রচারণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও যুক্ত আছেন, এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছেন সুইডিশ মিডিয়া নেত্র নিউজ। প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলো যারা গুমের শিকার হয়েছেন তাদের পরিবারের মহিলা আত্মীয়দের ছবি বিকৃত করে, এডিট করে, পতিতা বলে দাবি করে জঘন্য হয়রানির অভিযোগ এনেছে জাতিসংঘের রিপোর্টিয়াররা। বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জাতিসংঘের একটি সংস্থা গুম বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের বিরুদ্ধে সম্মানহানি প্রচারণা চালাচ্ছেন এবং দেশে বলপূর্ব গুমের ইস্যুতে কাজ করা বিভিন্ন সমস্ত ব্যক্তিদের লক্ষ্য করে ভীতি প্রদর্শন ও হয়রানির কাজে জড়িত থাকার অভিযোগ এনেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তিনজন রিপোর্টিয়ার। সুইজারল্যান্ডের জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে পাঠানো একটি চিঠিতে জাতিসংঘের রিপোর্টিয়াররা বলেছেন যে ইংরেজিতে স্মিয়ার ক্যাম্পেইন এবং বাংলায় যাকে বলা হয় সম্মানহানি প্রচারণা, যার প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রী এবং বড় বড় সরকারি আমলাদের দ্বারা সমর্থিত ছিল এবং অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করে গুম বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপকে অপমানিত করার চেষ্টা করা হয়েছে এবং গুম হওয়া ব্যক্তিদের পরিবারের আনা অভিযোগগুলো সুশীল সমাজ ও সংস্থার দ্বারা আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো আওয়ামী লীগ সরকার মিথ্যা প্রমাণ করার জন্য উদ্দেশ্যমূলকভাবে এই সম্মানহানির প্রচারণা চালিয়ে যাচ্ছে। গত 22 ডিসেম্বর তারিখে চিঠিটিতে স্বাক্ষর করেছেন রিপোর্টিয়ার অব দ্য ওয়ার্কিং গ্রুপ অফ এনফোর্সমেন্ট অ্যান্ড ভলেন্টিয়ারি ডিসিপিয়ারেন্স এর চেয়ারম্যান আউয়া বান্দে, রাইটস টু ফ্রিডম অফ পিসফুল অ্যাসেম্বলি অ্যান্ড অফ অ্যাসোসিয়েশন এর স্পেশাল রিপোর্টিয়ার ক্লেমন্ট নাইলেট সোসিবুল, সিচুয়েশন অফ হিউম্যান রাইটস ডিফেন্ডার্স এর স্পেশাল রিপোর্টিয়ার মেরি লোল। তারা বিশেষভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দিকে আঙ্গুল তুলেছেন, কারণ সজীব ওয়াজেদ জয় গুম বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের বিশ্বাসযোগ্যতা এবং সততাকে চ্যালেঞ্জ করে গত বছরের 22 সেপ্টেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটা পোস্ট দিয়েছিলেন। সম্মানহানির প্রচারণ অভিযানে আওয়ামী লীগ সরকারের সম্পৃক্ততার আরো একটা বড় প্রমাণ হিসাবে জাতিসংঘের রিপোর্টাররা উল্লেখ করেছেন যে গত 11 ডিসেম্বর 2022 বাংলাদেশ সরকারের মানবাধিকার দিবস উদযাপনের সময় অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল কূটনীতিকদের হাতে একটা প্যাকেট ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই প্যাকেটে বাংলাদেশে অবস্থিত কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের লেখা একটা প্রতিবেদন ছিল। সেই প্রতিবেদনে গুম বিশ্ব জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের কাজ এবং অনেক মানুষ গুম হয়েছে এমন দাবির সততা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। জাতিসংঘের রিপোর্টিয়াররা আরো অভিযোগ করেছেন যে মানবাধিকার সংস্থা অধিকার এবং গুমের শিকার ব্যক্তিদের আত্মীয়দের নিয়ে গঠিত মায়ের ডাকের সদস্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থাগুলোর দ্বারা ভীতি প্রদর্শন এবং হয়রানি করা হচ্ছে। এই হয়রানি ও ভীতি প্রদর্শনের উদাহরণ হিসেবে চিঠিতে উল্লেখ করা হয়েছে যে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা ইউনিট কিছু অজ্ঞাত ব্যক্তিদের নিয়োগ দেয়। এই নিয়োগকৃত অজ্ঞাত ব্যক্তিরা গুমের শিকার পরিবারের নারী আত্মীয়দের ছবি সংগ্রহ করে এবং ফটোশপ দিয়ে নোংরাভাবে এডিট করে এবং তাদের পতিতা হিসাবে সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে প্রচার করে। সরকারের এই ধরনের কর্মকাণ্ডকে গুমের শিকার ব্যক্তিদের মা এবং স্ত্রীদের মানসম্মানের বিরুদ্ধে একটি অগ্রহণযোগ্য আক্রমণ হিসেবে বর্ণনা করা হয়েছে
এবং এটি একটি বিশেষভাবে জঘন্য প্রকৃতির আক্রমণ বলেছেন জাতিসংঘের রিপোর্টিয়াররা। গত কয়েক বছর ধরে বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে আইন প্রয়োগকারী সংস্থাগুলি পুরুষদের, বিশেষ করে যেসব পুরুষদের রাজনৈতিকভাবে হুমকি হিসাবে দেখা হয় এবং যেসব পুরুষরা বিরোধী রাজনৈতিক দলের সদস্য, সেই সব পুরুষদের গোপনে আটকে রাখার জন্য অভিযুক্ত করেছে মানবাধিকার সংগঠন এবং সাংবাদিকরা। আওয়ামী লীগ সরকার 2009 সাল থেকে ক্ষমতায় রয়েছে এবং বাংলাদেশে মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য মতে 2010 সাল থেকে 600 বেশি মানুষ গুম হয়েছিল। যদিও বেশিরভাগ পুরুষকে পরবর্তীতে মুক্তি দেওয়া হয়েছে বা আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে এবং কয়েক ডজনকে হত্যা করা হয়েছে বা তারা কোথায় আছে তা এখনো জানা যায়নি। 2021 সালে হিউম্যান রাইটস ওয়াচ 86 জন পুরুষের একটা বিশদ অনলাইন ডাটা প্রকাশ করেছে যাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়েছিল এবং যাদের অবস্থান সম্পর্কে এখনো অজানাই রয়ে গিয়েছে। যদিও আওয়ামী লীগ সরকার ক্রমাগত গুমের সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করতেছে এবং 2021 সালের ডিসেম্বর পর্যন্ত গুম ও বিচার বর্বর হত্যাকাণ্ড চলতেই ছিল। 2021 সালের 10ই ডিসেম্বর যখন মার্কিন সরকার বাংলাদেশের অভিজাত বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং এর বেশ কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তারপর থেকেই গুম ও বিচার বর্বর হত্যাকাণ্ড প্রায় বন্ধই বলা যায়। 2022 সালের শেষের দিকে সরকারপন্থী কিছু হলুদ মিডিয়া এবং হলুদ সাংবাদিকরা গুম বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম নিয়ে সমালোচনা করতে শুরু করে। এই সমালোচনা মূলত শুরু হয়েছিল 2022 সালের অক্টোবর মাসে যখন ভারতীয় একটি পত্রিকা ইন্ডিয়া টুডে ট্রাভেস্টি অব জাস্টিস শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। ওই প্রতিবেদনে বাংলাদেশে জোরপূর্বক গুম হওয়ার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনে অনেক ত্রুটি আছে বলে সমালোচনা করা হয়েছিল। ইন্ডিয়া টুডের ওই প্রতিবেদনে বলা হয়েছিল গুম বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশে গুম হওয়া পুরুষদের যে তালিকা তৈরি করেছে তা সঠিক নয় বলে সমালোচনা করেছিল। বাংলাদেশ সরকারের উদ্ধৃতি দিয়ে ইন্ডিয়া টুডে লিখেছিল জাতিসংঘের এই গুমের তালিকা মিথ্যায় পরিপূর্ণ এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবার দ্বারা করা মামলাগুলোকে ভুয়া মামলা বলে অভিহিত করা হয়েছিল। ইন্ডিয়া টুডের এই প্রতিবেদনটি আওয়ামী লীগ সরকারের নির্দেশে বাংলাদেশের সবগুলো গণমাধ্যম ব্যাপকভাবে প্রচার করেছিল। জাতিসংঘের রিপোর্টিয়ার আরো বলেছেন যে ইন্ডিয়া টুডে পত্রিকা প্রকাশিত এই প্রতিবেদনে জাতিসংঘের যে সমালোচনা করা হয়েছে তা বিভ্রান্তি করছিল, কারণ বাংলাদেশে জোরপূর্বক গুমের বিষয়ে জাতিসংঘ কোন তালিকা প্রকাশ করেনি। তালিকা প্রকাশ করেছিল হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘ প্রকাশ করেনি, কারণ এটি খুবই স্পর্শকাতর এবং জাতিসংঘ তার পদ্ধতির গোপনীয়তা নিয়মের কারণে হিউম্যান রাইটস ওয়াচের মতো গুম হওয়া ব্যক্তিদের কোন তালিকা প্রকাশ করেনি, তবে গোপনীয় প্রতিবেদন তৈরি করেছে এবং এই গোপনীয় প্রতিবেদন তৈরি করার সময় সরকারের কার্যক্রম ও মামলার উৎস, তদন্ত বা সংশোধন গুম বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অত্যন্ত যত্ন সহকারে তৈরি করে জেনেভায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা চিঠিতে অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খানের উপর সরকার কর্তৃক হয়রানির বিবরণ রয়েছে। আদিলুর রহমান খানকে বাংলাদেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেশ কয়েকবার বিমানবন্দরে হয়রানি করেছিল। এছাড়া মায়ের ডাকের সমন্বয়কারী সাজিদ ইসলাম তুলির বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের একটি বৈঠকের কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। যখন মায়ের কেনার নামে আওয়ামী লীগের কয়েক ডজন সমর্থক তুলির শাহিনবাগের বাড়ির বাইরে জড়ো হয়েছিল এবং রাস্তা অবরোধ করে স্লোগান দিচ্ছিল এবং মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নিরাপত্তা শঙ্কায় তড়িঘড়ি করে বের হয়ে গাড়িতে ওঠেন, কিন্তু আওয়ামী লীগ সমর্থকরা পিটার হাসের গাড়ি আটকানোর চেষ্টা করে এবং গাড়িতে আঘাত করে। চিঠিটি এই বলে শেষ করা হয় যে গুমের শিকার ব্যক্তিদের আত্মীয় স্বজনদের হয়রানি করা হচ্ছে, নারী আত্মীয়দের পতিতা হিসাবে প্রচার করা হচ্ছে, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজ যারা গুম হওয়া লোকের ভাগে কি ঘটেছিল বা কোথায় আছে তা জানার জন্য কাজ করতেছে, তাদেরকে সরকার ক্রমাগত ভয় দেখাচ্ছে এবং হয়রানি করতেছে, সেই সম্পর্কে আমরা আমাদের উদ্বেগগুলিকে পুনর্ব্যক্ত করতেছি। আওয়ামী লীগ সরকার যদি ক্রমাগত এদের হয়রানি করতেই থাকে তাহলে প্রকৃত সত্য উদ্ঘাটনে বিঘ্ন ঘটতে পারে এবং গুমের শিকার পরিবারগুলো ন্যায় বিচার এবং যথাপযুক্ত ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হতে পারে। 2022 সালের ফেব্রুয়ারিতে মানে 10 মাস আগে জাতিসংঘের বিশেষ রিপোর্টিয়ারদের একটা বিশাল দল এবং জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যানরা বাংলাদেশে নিখোঁজদের নিয়ে কাজ করা সুশীল সমাজকে এবং মানবাধিকার সংগঠনগুলোকে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার দ্বারা ভয় দেখানো এবং হয়রানির বিষয়ে একই ধরনের উদ্বেগ প্রকাশ করে সরকারকে চিঠি দিয়েছিল এবং সেই চিঠিও জেনেভানযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের কাছেই হস্তান্তর করেছিল জাতিসংঘ। কাজী হেমায়েত উদ্দিন মিশন, ওয়ান এ নিউজ।